কি দুইটার দুই দিকে মুভমেন্ট হবে, তাই না? ক্রিয়েটিনটা এই পাশ থেকে ওই পাশে যাবে। এখন প্রবলেম হচ্ছে গ্লুকোজকে নিয়ে, তাই না? গ্লুকোজ হচ্ছে আমার অসমোটিক সাবস্টেন্স, তাহলে সে হচ্ছে আমাকে টেনে এই পাশে নিয়ে আসবে, তাই না? কিন্তু গ্লুকোজও সে একটা সময় জায়গা পরিবর্তন করে, যেহেতু তার এই পাশে কনসেন্ট্রেশন বেশি ওই পাশে কম, সে এই পাশ থেকে ওই পাশে যাওয়া শুরু করে। তো একটা পর্যায়ে যে গ্লুকোজটা সমান সমান হয়ে যায়, তখন আপনার আল্ট্রাফিল্ট্রেশন বন্ধ হয়ে যায়, যে কারণে আমরা বলি যে 6 ঘন্টা কেন রাখতে হবে, 4 ঘন্টা কেন রাখতে হবে, বেশি সময় কেন রাখা যাবে না। রোগীরা তো আপনাদের ফ্রিকোয়েন্টলি বলবে, আমাদেরকে বলে যে স্যার আমাকে 2 বার করে দেন তাহলে আমার জন্য ভালো হয়। তাহলে আপনার 2 বার করলে যদি এরকম গ্লুকোজ চলে যায় তাহলে আপনার কি হবে? তাহলে ঘটনা উল্টা ঘটবে, পানি আপনার শরীরে উল্টা ঢুকে যাবে। তো সেটার উত্তর হচ্ছে এই একটা। আর একটা হচ্ছে যে এই যে ক্যারেক্টারিস্টিক্স পেরিটোনিয়াল মেমব্রেনের, আমরা যদি পরেরটায় যাই, তাহলে আপনি মুখে বললে হবে না, আপনাকে ইকুয়েশন করে রুগীকে দেখাইতে হবে, বোঝাইতে হবে, তাই না? এই যে আমরা যেমন জিএফআর করি, তো জিএফআর নিয়ে অনেক কথাবার্তা আছে, তারপরে আমরা কিন্তু যেমন আমরা প্র্যাকটিক্যালি আমাদের কিডনি ফাউন্ডেশন আমরা করি, অনেক পেশেন্টের সবার করি না, অনেকের ক্ষেত্রে করতে হয়, কারণ অনেক রুগী এসেই বলবে স্যার আমার কিডনি কত পার্সেন্ট কাজ করে এটা বলেন আগে, তাই না? তা আপনার এখন আপনি যদি হিসাব করে, অনেক সময় আমরা দেখছি মোবাইল দিয়ে দেখে বললে রুগী খুব একটা গেল, আপনি যদি রিপোর্টে দেখা দেন যে 25% কাজ করে, তাহলে সেরকম রুগী তাহলে কিন্তু দেখবেন যে আস্তে করে সে ঠান্ডা হয়েছে। আবার অনেকে বলবে যে স্যার আমার তো খুব ভালো প্রস্রাব প্রস্রাব হয়, বলে যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আসলে কত পার্সেন্ট? তো এরকমই হচ্ছে পেটেও আপনার এটা, তো খুব সহজ। দেখেন যে ডায়ালাইসিসের ক্রিয়েটিনটা নেবেন আর প্লাজমার ক্রিয়েটিন, দুইটা রেশিও করবেন তাহলে হয়ে যাবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি আছে, 1, 2, 3, 4 আওয়ার্সে আছে, আপনি করতে পারেন, করে আপনি রেজাল্ট দেখালে আমরা পরবর্তীতে এটা আলোচনা করবো, দেখাবো এখানে। তাহলে নিচের লাইনটা দেন, দ্য লিকিয়ার দ্য পেরিটোনিয়াল মেমব্রেন দ্য হায়ার দ্য ডায়ালাইসিস বাই প্লাজমা ক্রিয়েটিন রেশিও। তাহলে লিকিয়ার শব্দ ইউজ করেছে, লিকি বলতে যে আগে লেকচারে বলতেছিলাম যে ধরেন আমাদের কিডনি ফাউন্ডেশনের গেট, আপনি যদি এখন কিডনি ফাউন্ডেশনে যান সহজেই ভিতরে ঢুকে যেতে পারবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কেন আসছেন, দেখবেন মানুষও বের হয়ে যাচ্ছে। আরও যদি ঢাকা মেডিকেলে যান তো গেট দেখবেন যে একেবারে খোলা, 100-200 মানুষ ঢুকতেছে, 100-200 মানুষ বের হয়ে যাচ্ছে। তো লিকি মানে কোনো সমস্যা নাই। আর আপনি যদি চিন্তা করেন যে এখন আপনি প্রাইম মিনিস্টারের অফিসে যাবেন বা সেক্রেটারিয়েটে যাবেন, তাহলে চিন্তা করেন আপনার কি অবস্থা, অথবা ক্যান্টনমেন্টে ঢুকবেন, আপনাকে বলবে যে থামো, তাই না? আপনাকে চেক করবে, আপনার গাড়িটা দেখবে, আপনার কাগজপত্র দেখবে, দেন আপনাকে, তাহলে এটা হচ্ছে টাইট, তাই না? তাহলে এটা হচ্ছে লিকি আর একটা হচ্ছে টাইট, ঠিক এরকম আর কি। তাহলে লিকি পেরিটোনিয়াল মেমব্রেনকে আসলে র্যাপিড ট্রান্সপোর্টার বলে, র্যাপিড মানে তো সবাই বুঝে দ্রুত, তাহলে দ্রুত গ্লুকোজটা এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে। গ্লুকোজটা দ্রুত চলে দেওয়ার কারণে আপনার এ পাশের যে অসমোটিক সাবস্টেন্স, তাহলে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, সুতরাং আপনার আল্ট্রাফিল্ট্রেশন বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে এখন আপনি ধরেন একটা রুগীর করেছেন, সে বাড়ি চলে গিয়েছে, ছুটি দিয়ে দিয়েছেন, তারপরে আপনাকে বাসায় দিয়ে ফোন করলো যে স্যার আপনি তো আমার পিডি করে দিলেন, কিন্তু এখন তো আমার শরীরে পানি জমে যাচ্ছে, তা আপনি বললেন এই এই করেন, বললে স্যার এই এই করলাম, তারপরে কি অবস্থা? না স্যার আমার তো পানি তাও ভালো বেরোচ্ছে না, কনস্টিপেশন রিলিফ করেন, এনেমা দেন, করলাম তাও হচ্ছে না। তখন আপনার তো আপনিও চিন্তায় যে আসলে ঘটনা কি, তখন আপনাকে বলতে হবে যে ঠিক আছে তাহলে আপনি আসেন, চারতলায় প্রতিভা সিস্টার আছে, তার সাথে দেখা করেন, সে আপনার পেটের একটা টেস্ট করবে, টেস্ট করে আমাকে রেজাল্ট দিলে তারপরে আমি আপনার বাকিটাতে চিন্তা করব। তাহলে এই গ্রুপ হচ্ছে র্যাপিড ট্রান্সপোর্টার আর কি, সেটা আরো একটু পরে আবার বলতেছি। তাহলে আর একটা হচ্ছে টাইট ট্রান্সপোর্টার। আর এক গ্রুপ অফ পেশেন্ট আপনি কোলে ছেড়ে দিয়েছেন, বাসায় চলে গিয়েছে, তারপরে কিছুদিন পরে আপনাকে ফোন করেছে যে স্যার আমি তো ভালোই ছিলাম, ভালোই করেছেন, ভালোই লাগতেছে, কিন্তু আমার শরীরে একদম শুকায় যাচ্ছে, আমি শুকায় কাঠ হয়ে যাচ্ছি, শরীরে পানি নাই, মানুষজন দেখলে বলে যে আমার ক্যান্সার হয়েছে নাকি, তো স্যার আপনি কি করে দিলেন, আমার তো সর্বনাশ করে দিলেন, তা আমি একেবারে শেষ, আমি নড়তেও পারি না, বিছানার থেকে উঠতেও পারি না, তাই এত বড় ক্ষতি না করলেও পারতেন, তাই না? তা আপনিও তো চিন্তায় পড়ে গেলেন যে আরে আমি ভালোর জন্য করলাম, কি ক্ষতি করলাম লোকটার। তাহলে সে হচ্ছে আপনার এই টাইট বা স্লো ট্রান্সপোর্টার হতে পারে। তাহলে তার ক্ষেত্রে হচ্ছে যে গ্লুকোজ নড়ে না, গ্লুকোজ এই পাশে আসে তো আসে, এই গ্লুকোজ আর ওই পাশে যায় না, কারণ দরজা তো ক্লোজ, এটা তো প্রাইম মিনিস্টারের অফিসের দরজা, এটা হচ্ছে সেক্রেটারিয়েট অফিসের দরজা, আপনাকে ঢুকতে দেয় না, বুঝেছেন না? ওইখানে একেবারে ভাস্কুলার বেড ক্লোজ করে রেখেছে। তাহলে এই গ্রুপ অফ পেশেন্টের আল্ট্রাফিল্ট্রেশন খুব ভালো হবে। এখন আপনি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনাকে সিস্টার কি বলেছিল যাওয়ার সময়, কত কত ফ্লুইড ইউজ করতে বলেছিল,
সে বললো যে স্যার আমার তো তখন একটু শ্বাসকষ্ট ছিল, পায়ে পানিও ছিল। সিস্টার বলল ঠিক আছে আপনি 3 বেলায় 2.25 নেন, তা আমি এটাই নিচ্ছি। তাহলে আপনার এই ক্ষেত্রে চিকিৎসা বা প্রেসক্রিপশন চেঞ্জ করার সুযোগ আছে, তাই না? রোগীটাকে আপনি ভালো করে দিতে পারেন। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি, তাই না, উপরে আপনি দেখেন রেড আর নিচে হচ্ছে আপনার ভায়োলেট বা বেগুনি। তাহলে এটা আপনার এইভাবে ইউরিয়া দিয়েও করা যায়, ক্রিয়েটিনিন দিয়েও করা যায়, আরও কিছু কিছু ভাবেও করা যায়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মোটামুটি এটাই, ক্রিয়েটিনিন মোস্ট অ্যাকসেপ্টেবল। তাহলে এই রেশিওটাই হচ্ছে, রেশিওর মধ্যে যেটা পড়বে, আর নিচে হচ্ছে আওয়ার, 1, 2, 3, 4 আওয়ার্স, আর উপরে আপনার হচ্ছে রেশিওটা আসছে। তাহলে উপরে হচ্ছে সবার উপরে র্যাপিড, নিচে হচ্ছে স্লো, মাঝখানে হাই অ্যাভারেজ, লো অ্যাভারেজ, তাই না? এইরকম। এরপরটা দেখলে আমরা আর একটু, যে কথায় যে বাংলায় বলেছেন যে দ্য লিকিয়ার দ্য পেরিটোনিয়াল মেমব্রেন মোর ভাস্কুলার বেড আর ওপেন, দ্য ফাস্টার গ্লুকোজ উইল ডিফিউজ আউট অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, দ্য ফাস্টার দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট উইল ডিসিপেট। ও, এখানে আর একটা কথা আছে, রুগী হয়তো কোন সেরকম রুগী হলে, আমাদের তো কিছু কিছু রুগী আছে অনেক ভালো বোঝে, বুঝছেন না, আগে গুগল টু, হ্যাঁ সরি, গুগল টুগল দেখে অস্থির, বলবে যে স্যার আপনি তো এখন এত কথা বলতেছেন, তো কিছু কিছু পরীক্ষা করে নিলে, বলতেও তো পারতেন যে কিছু পরীক্ষা করেন আমার পর্দাটা এরকম আছে কিনা দেখে নিতেন। তাহলে আপনি সেক্ষেত্রে আপনার সুযোগ আছে, আপনি সিআরপি করতে পারেন, তারপর হচ্ছে অ্যালবুমিন দেখতে পারেন, যদি এগুলো ক্লিন কাট না, ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি হতে পারে, লো রেসিডুয়াল রেনাল ফাংশনের ক্ষেত্রে লো হতে পারে, এটা আর কি চান্স আছে যে র্যাপিড ট্রান্সপোর্টার হওয়ার আর কি। আর টাইটারের ক্ষেত্রে তো ওইটাই, যে টাইটার দ্য পেরিটোনিয়াল মেমব্রেন, ফিউ ভাস্কুলার বেড ওপেন, এই স্লাইডটা ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি আমরা দেখি সুন্দর করে তাকাই, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তাহলে আপনি যদি ভায়োলেটের দিকে তাকান, দেখেন ভায়োলেটে এখানে আল্ট্রা ফিল্ট্রেশন 3000-এর উপরে উঠে গেছে, তাই না? আর এদিকে যদি আপনি দেখেন ক্রিয়েটিনিনের ক্ষেত্রে, তাহলে আপনি দেখেন ভায়োলেট সবার নিচে। হ্যাঁ, তাহলে এখানে আপনার ডিভাইপি ক্রিয়েটিনিন যেটা স্লো ট্রান্সপোর্টার, তাহলে এর আল্ট্রা ফিল্ট্রেশন অনেক ভালো। আর আপনি যদি র্যাপিডের ক্ষেত্রে দেখেন, রেডের ক্ষেত্রে দেখেন, তাহলে এর দেখেন যে আল্ট্রা ফিল্ট্রেশন মাত্র 2000-এর একটু উপর দিয়ে, তাই না? তাহলে তার এর তেমন কোনো ভালো আল্ট্রা ফিল্ট্রেশনই নেই। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই পেট টেস্টের মূল বোঝার জন্যে, বা মানে মানুষের কোন উপকারে লাগবে, রোগীর কোন উপকারে লাগবে, এটা হচ্ছে কথা। তাহলে আল্ট্রা ফিল্ট্রেশনটা আপনি বুঝতে পারবেন এটার মাধ্যমে। আর বাকি হচ্ছে যে আপনার কনভেকটিভ ফোর্সের মাধ্যমে সলিউটটা ট্রান্সফার হয়ে যাবে। এখন আচ্ছা, এটা তো না, আর একটা জিনিস আপনাদের একটু ছোট করে দেখানো যায়। একটা হচ্ছে পিডি ফ্লুইডের কম্পোজিশন, তাই না? আমাদের দেশে এই তিনটাই আছে। তাহলে 1.5 দেখেন অলমোস্ট, তাহলে এটা আইসোটোনিক, সোজা কথা। এরপর এটা 2.5 হাইপারটোনিক, আর 4.25 মোর হাইপারটোনিক। তাহলে 4.25-এ দেখেন গ্লুকোজের পরিমাণ 480 মিলিঅসমোল, তাহলে কত বেশি, আর ব্লাডে 320, তাহলে আপনার ওয়াটার চলে যাবে। তাহলে ওই পেশেন্ট যার শ্বাসকষ্ট হয়েছিল, যার আপনার র্যাপিড ট্রান্সপোর্টার বলতেছেন, তার ক্ষেত্রে আপনি 4.25 আপনি ইউজ করতে পারেন, বা 2.25 ইউজ করতে পারেন। সে রোগী যদি 1.25 ইউজ করে থাকে, সেখান থেকে শিফট করে দিলেন। আর একটা হচ্ছে যে পিডির আল্ট্রা ফিল্ট্রেশন টাইম ডিপেন্ডেন্ট, যে কথাটা আমরা বলতেছিলাম, যে এই প্রশ্ন যে কেন এটা সারাদিন রাখা যাবে না, সারাদিন রেখে দিলেই তো আমার, হ্যাঁ রাখা যায়, নতুন কিছু ফ্লুইড আছে যেগুলো 16 ঘন্টা পর্যন্ত রাখা যায়, ওই যে এক্সট্রা নীল, কিন্তু আমাদের এইগুলা দেখেন যে এইভাবে কার্ভটা উপরে উঠলো আল্ট্রা ফিল্ট্রেশন, তারপর এইভাবে আবার নিচে নেমে গেল, এবং এক সময় সেটা মাইনাসেও চলে গেছে। তার মানে এক সময় কিন্তু আপনার একটা ফ্লুইড অ্যাবজর্পশন হওয়া শুরু করে যাবে। এখানে আর একটা দেখেন যে 1.5 আর 4.25-এর ডিফারেন্সটা দেখেন, তাহলে এখানে লিখছে ম্যাক্সিমাম আল্ট্রা ফিল্ট্রেশন 330 প্লাস মাইনাস 187 ml। তাহলে চিন্তা করেন যে এখানে আল্ট্রা ফিল্ট্রেশন নেই বললেই কিন্তু হয়, তাই না? মানে 187 যদি আপনি মাইনাস করেন, তাহলে আর কত থাকে? সুতরাং অনেক রুগী আবার বলবে আপনাকে এসে, হ্যাঁ স্যার কী ফ্লুইড কেনালেন, কোনো পানিই বের হয় না, এটা দিয়ে আমার কোনো উপকারই হচ্ছে না, পুরো টাকাটাই নষ্ট, আপনি খামাখা আমার 1.5 কেন দিলেন, তাই না? তা আপনাকে সেটা বোঝাইতে হবে যে আসলে 1.5 আপনি না, সবার ক্ষেত্রে এরকমই আল্ট্রা ফিল্ট্রেশন হতে পারে, আপনার ক্ষেত্রে ওটা ঠিকই আছে। আর 4.25-এ দেখেন যে 1000, তাই না, 1028 প্লাস মাইনাস 258, তাহলে
এটার কেমন ব্যাখ্যা হইতে পারে? ধরেন আপনার ওই সেই রুগী নিচে ইমার্জেন্সিতে চলে আসছে, ফুলে ফেঁপে চলে আসছে, রুগীর লোকজন গরম, ওই ডাক্তার কই, সে খুঁজতেছে সেই ডাক্তার কই যে আমার পিডি করে দিয়েছিল, তাই না? সিস্টারকেও জিজ্ঞাসা, সবাই সিস্টারও চিন্তা করছে, আরে কি করলো, হেমই তো ভালো ছিল, খামাখা এক পিডি করে পুরা সব জায়গায় অস্থির, তাই না? স্যারও আপনাকে বললো যে আরে তাড়াতাড়ি ওর একটা ক্যাথেটার বসায় 2-4 লিটার পানি বের করে ঠান্ডা করো আগে, রুগীর অক্সিজেন লাগতেছে। তা আপনি রুগীর কাছে জিজ্ঞাসা করলেন, হিস্ট্রি নিলেন যে আচ্ছা আপনার পানি কেমন বের হয়, বুঝলাম তো আপনি ফুলে গেছেন কিন্তু আপনার পানি কেমন বের হয়। তো রুগী যদি আপনার বলে যে না আমার পানি মোটামুটি ভালোই বের হয়, তাহলে আপনি যদি 4.25 দিয়ে দেন তাহলে কিন্তু প্রায় আপনি 1 লিটারের মতো আল্ট্রাফিল্ট্রেশন, তাহলে 2 ঘন্টায় আপনি যদি 1 লিটারের কাছাকাছি আল্ট্রাফিল্ট্রেশন করেন বা 700 করেন, তারপর 2 ঘন্টা পর আবার একটা দেন, 2 ঘন্টা পর আবার একটা দেন, 3-4টা এরকম যদি এক্সচেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনি হেমোডায়ালাইসিস প্রায় সমান সমান পানি বের করে ফেলেছেন, তাই না? হেমো কত করবে, সিস্টার নয় 3-3.5 লিটার পানি বের করে দিবে। তাহলে অনেক সময় যে আমাদের মধ্যে একটা ধারণা, বদ্ধমূল ধারণা, যে এইরকম ওভারলোড আসলে তাকে হেমোই দিতে হবে, হেমোতেই শিফট করতে হবে, আইসিইউতেই নিতে হবে, তাহলে এই ধারণাটা পুরোপুরি সঠিক না। যদি তার পানি বের হওয়াটা ঠিক থাকে, এখন সে অন্য কারণেও তো ওভারলোড হতে পারে, সে বেশি খেয়ে ফেলেছে, আপনাকে বলেছে কম, তাই না, যে পানি খায়, পানির সাথে ডাবের পানি খায়, চা খায়, স্যুপ খায়, রুগীরা মনে করে যে ওইটা তো আর পানি না, বুঝেছেন না? তাহলে আপনার সব সময় যে এটার উদ্দেশ্য এটাই যে সব সময় যে হেমোতেই নিতে হবে এই ধারণা পুরোপুরি সঠিক না। এখানে দেখেন এই গ্রাফটা দেখলে বোঝা যায়, তাই না? এই গ্রাফে যদি আপনি দেখেন উপরে 4.25, দেখেন কত ভালো আল্ট্রাফিল্ট্রেশন, কিন্তু সবাই কিন্তু একসময় স্লোলি এটা কমে যাবে, 1.5-এর ক্ষেত্রে দেখেন যে খুব দ্রুত কমে যাবে। তো সুতরাং আপনি যদি ওই রকম কন্ডিশন হয়, যেরকম পেশেন্টের কন্ডিশন, যেরকম পেট টেস্টের রেজাল্ট, সে অনুযায়ী আপনি প্রেসক্রিপশনটাকে চেঞ্জ করতে পারবেন। তবে আপনাদের যেটা বলে রাখি যে আমাদের দেশে আসার কথা যে আমাদের ওই রকম র্যাপিড ট্রান্সপোর্টের পেশেন্ট নেই বললেই চলে, আমাদের যেরকম 600 পেশেন্টের মধ্যে মানে মনে হয় একজন পেশেন্ট এরকম পাওয়া গেছিল আমার যতটুকু মনে পড়ে। সুতরাং এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তার কিছু না। এটা টনিসিটি তো বুঝতেইছেন, ডিউরেশন, পারমাবিলিটি। তাহলে সিস্টার তাহলে আপনি দেখান, এখন উনি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পেট টেস্টটা দেখাবে কিভাবে করতে হয় আর কি, প্র্যাকটিক্যাল আর থিওরি তো আলাদা আর কি। নূপুর ম্যাডাম কোথায়? নূপুর, আচ্ছা আপনি শুরু করেন। হ্যাঁ আর নূপুর আপনাদের কি হেল্প করবে? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা সিএমপিডি ডায়ালিসিস করার সময় যেসব ইনস্ট্রুমেন্ট প্লাস টেবিল প্লাস যেটা ইউজ করি সেটাকে অবশ্যই আপনারা পরিষ্কার করে তার আগে সবচেয়ে বেশি জীবাণুটা থাকে আসলে ফিঙ্গার নেলস এখন হচ্ছে আমার হাত বসে পরিষ্কার করে টেবিলটা আমি যেহেতু টেবিল ইউজ করেছি এটাকে হচ্ছে পরিষ্কার করে প্লাস এটাকে হচ্ছে আসলে সাইকেল আকারে মুছে নেওয়া যাবে না, স্টেপ যে কোনো এক ধারে মুছতে হবে। এটাকে স্টেপ মুছে নিয়েছি, এখন হচ্ছে আমার যেসব ইনস্ট্রুমেন্ট লাগে এগুলা পাচ্ছি যা এগুলো আর যেসব জিনিস লাগবে সবগুলো একসাথেই টেবিলে উঠিয়ে নেবো, বারবার হাত দেওয়া যাবে। আর যেটা করতে হবে আংটি পরা যাবে না, ঘড়ি পরা যাবে না, চুড়ি পরা যাবে না, এবং মাস্ট বি পেশেন্ট প্লাস নার্স মাস্ক। আমি আপনাদের পেট টেস্ট শুরু করবো, পেট টেস্টের আগে যেটা করতে হবে ফার্স্ট পেট শুড বি ডান 4-8 উইকস আফটার
মেডিটেশন করছি আমাদের হচ্ছে কমপক্ষে 4 থেকে 8 সপ্তাহ ক্ষতি হবে সিএপিডি ডায়ালিসিস করার পর মেডিটেশন উইল আইডেন্টিফাই মেমব্রেন ক্যারেক্টারিস্টিক মেমব্রেন বৈশিষ্ট্য দেখব হচ্ছে সব কিছু নিয়ে এটাও মুছে নিয়েছিলাম স্ক্যানে ঝুলিয়ে দিয়েছি স্ট্যান্ডও পরিষ্কার করে নিয়েছি আমি হচ্ছে শুরু পেট টেস্টের আগে প্রিপারেশন পেশেন্টকে আমাকে বলে দিই যদি আগামীকাল সকাল 9টায় পেট টেস্ট করে সেক্ষেত্রে আজকে রাতে পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি রাত 9টায় 2.5% অবশ্যই 2.5% আপনার পেটে 2 লিটার ইন করবে ইন করার পরে আগামীকাল সকালে আপনি 9টায় যেহেতু আমি শুরু করবো আগামীকাল সকালে আপনি 8টায় আমাদের হসপিটালে চলে আসবেন পেশেন্ট চলে আসবে আমি সব কিছু হাইজিন মেনটেন করে ডায়ালিসিস শুরু করেছি ডায়ালিসিস শুরু করার আগে ফার্স্ট স্টেপে হাত ওয়াশ নিতে হবে এবং সব কাজ করে পরিষ্কার করে তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে ডায়ালিসিস শুরু করার আগে হাত পরিষ্কার করে নিতে হবে আমি হচ্ছে ডায়ালিসিস এটা হচ্ছে আসলে এটার সাথে পলিথিন স্টেরাইল যেহেতু এটাকে আমরা মুকাল মুক্তি সিমিটির প্রসিডিউরটা দেখা হচ্ছে আমি এটার মধ্যে সময় দেওয়া যাবে কোথাও এখন যেটা করব পেশেন্ট যেহেতু পেটের পানি নিয়ে আসছে রাতে পানি ছিল সে পানিটা আর আমি সবার আগে ড্রেন ড্রেন লাগে ড্রেন কুলারটা খুলে দেবো এটা কুলার সিস্টেম হচ্ছে এটা ডান দিকে ঘুরালে এটা হচ্ছে খুলে দেবো এটাকে একটু আসলে হাইজিন মেনটেন করার জন্য পলিথিন দিয়ে ঢেকে দেবো যাতে সহজে এই জীবাণু হাতে কাশি পেটে না ঢুকতে পারে আমি হচ্ছে এখন ড্রেন পেটে পাশ টোটাল পানিটা ড্রেন ড্রেন টোটাল পানি হচ্ছে আমি ড্রেন করবো 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট ওয়েট করতে হবে টোটাল পানিটা বের করার জন্য 25 মিনিট হয়ে গেছে আমি টোটাল পানি এসে পড়েছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি ক্লোজ আমার ফ্রেশ পানির ব্যাগটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেঞ্জেবল এটা দিয়ে বন্ধ আছে এটাকে আমি ভেঙে বাবলটা বের করে নেবো এটা একটা দিতে হবে একটা দিলে আসলে এটা খুলে যাবে আমি হচ্ছে এটা বাবল বের করে দেবো সামান্য পানি ড্রেন লাইনে দিয়ে দেবো বাবল বের হয়ে গেছে আমি হচ্ছে ছেড়ে দিয়েছি প্রথমবার যখন পানিটা দিব ওটা পেটে যাবে না এখান থেকে এই লাইনে যে বাবল আছে সেটা বের করার জন্য ইনফিউশন ব্যাগ থেকে ড্রেন লাইনটাকে আমি সকালে যে পানিটা দিয়ে নেবো সকালে যে পানিটা পেশেন্টের পেটে দিব সেটাও অবশ্যই 2.5 এর এখন প্রতিটি 2000 পানি পেটে দিয়ে দেবো কিন্তু আমাকে সেটা দিতে হবে একটা সিস্টেম করে যেমন ফ্ল্যাট অবস্থায় হচ্ছে আমি 500 পানি দিয়ে দিচ্ছি ফিস্ট পেলামটা যেহেতু আমি বাবল বেরোপ করার সময় ক্লোজ করেছি এখন ওপেন করে দিলাম ওপেন করে দিয়েছি আমি হচ্ছে পেশেন্টের পেটে ফ্ল্যাট অবস্থায় 500 পানি দিব রাইট সাইডে পানি দিতে থাকবো আমি পেশেন্ট বলবো আপনি টোটাল পানি চলে গেল আমি হচ্ছে এটাকে ক্লোজ করে দিই তো পানি যাওয়ার পরে কিন্তু এটা আমার খালি হয়ে ব্যাগটা এখন খালি যে ড্রেন ব্যাগটা কিন্তু ব্যাগ দিয়ে আমি আর কিছু করবো যেহেতু ওটা রাতে পানি এই
ব্যাপটা হচ্ছে আমাকে এখন পানি বের করতে হবে, যেহেতু এই ব্যাপটা খালি আছে, যেহেতু এটাতেই আমাকে নিচে নামিয়ে নিতে হবে। আমি এই ব্যাপটাকে নিচে নামিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে পেটে যে পানিটা দিয়ে দিলাম সেটা জিরো আছে, আমি হচ্ছে 200 ml পানি এই খালি ব্যাগে আমাকে বের করতে হবে। পেটে ড্রেন ব্যাগে এই খালি ব্যাগে 200 ml পানি আমি বের করে দিয়েছি, দিয়ে আমি এভাবে মিক্স করে ওখান থেকে আমি জিরো আর্সে একটা চাকুল টেনে নিই। আমি হচ্ছে এই ব্যাগ থেকে 200 থেকে টেনে স্যাম্পল নিব জিরো আর্সে। নিয়েছি আমি এটা হচ্ছে ল্যাবে পরীক্ষার জন্য। এখানে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি 2 hours ওয়েট করব। আমি হচ্ছে এটা পেশেন্টের পেটে দিয়ে দিলাম 190 ml, আমি এখন 2 hours অপেক্ষা করছি। বের করার পরে স্যাম্পল নিয়ে নেব, সেটা হচ্ছে 2 hours এর স্যাম্পল। এই সাথে হচ্ছে আমি ব্লাড স্যাম্পল নিয়ে ইউরিয়া ব্লাড স্যাম্পল নিতে হবে। নেয়ার শেষে এখান থেকে 10 ml 190 ml ইন করবো পেশেন্টে, দিয়ে দিলাম ঘন্টা হয়ে গেল। আমি হচ্ছে এখন এই ব্যাগে টোটাল পানিতে দিব পেটের টোটাল পানি 200 কিন্তু 4 hours হচ্ছে টোটাল পানি আমাকে বের করতে, বের করে আর ভলিউমটা দেখবো আসলে কত আসছে। তারপরে হচ্ছে 4 hours হচ্ছে আমি বের করা শেষ, আমার ব্যাগ পুরো হয়ে গেছে। আমি হচ্ছে এখন চাম এটা হচ্ছে 4 hours হচ্ছে এখান থেকে আমি 4 hours এর স্যাম্পল টেনে নিই। এটা হচ্ছে আমি ল্যাবে পাঠিয়ে দেবো। ক্যালকুলেশন
2 আওয়ারে, এটা 2 আওয়ারে, এটা 4 আওয়ারে। প্লাজমা ক্রিয়েটিনিন আমরা নিয়েছি একবারই, এটা নিচে থাকবে, এটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। ডায়ালাইসিসের ক্রিয়েটিনিন যেমন 0 আওয়ারে, আমরা যদি রিপোর্টটা দেখি, এটাকে যদি দেখি এখানে রিপোর্টে এখানে পুরা দিয়ে দিয়েছে 0 আওয়ারে। সাথে ওরা আমাদেরকে ক্যালকুলেশন এখানে যদি ডি বাই পি ক্রিয়েটিনিন ক্যালকুলেশন দেখি, প্রথম ডি বাই কি পি ক্রিয়েটিনিন 0 আওয়ারে, 0 আওয়ারের ক্রিয়েটিনিন ডায়ালাইসিসে ডিভাইডেড বাই প্লাজমা 2 আওয়ারে, এটা ক্যালকুলেশনটা এসছে 0.13। এই রেজাল্টটা আমি আসলে বসাবো এই গ্রাফে, 0.13, 0.13। পরেরটা যেটা 2 আওয়ারে, 2 আওয়ারের ডায়ালাইসিস ক্রিয়েটিনিন ডিভাইডেড বাই 2 আওয়ারের প্লাজমা ইয়াটা ক্যালকুলেশনটা ওরা করে দিয়েছে 0.58। 0.58 আমি 2 আওয়ারের গ্রাফে যদি বসাই, 0.5 আর 0.6 লিটার মাঝামাঝি একটা জায়গায়। আর শেষেরটা যেটা 4 আওয়ার, 4 আওয়ারের ডায়ালাইসিস ক্রিয়েটিনিন ডিভাইডেড বাই 2 আওয়ারের প্লাজমা ক্রিয়েটিনিন, যদি এটা 4 আওয়ারে বসাই, এটা 0.71। 0.71 হচ্ছে 0.8 এর একটু নিচে আসে। এখানে লেখা আছে যে হাই ট্রান্সপোর্ট স্ট্যাটাস হচ্ছে হাই, চারটা ইয়ে আছে, হাই, হাই এভারেজ, লো এভারেজ, তাহলে এটা হচ্ছে ওনার হাই। ইউরিয়া ক্যালকুলেশনটাও এরকম, ইউরিয়া গ্লুকোজ, গ্লুকোজের হিসাবটা একটু আলাদা। গ্লুকোজ আমরা প্লাজমা সেটা ক্যালকুলেশনে নাই, ক্যালকুলেশনে হচ্ছে ডায়ালাইসিসের টি মানে ডায়ালাইসিস, টি মানে ডায়ালাইসিস, জিরো মানে হচ্ছে 0 আওয়ার, 0 আওয়ারে ডায়ালাইসিসের কনসেন্ট্রেশনটাকে ভাগ দিব, আর 2 আওয়ার আর 4 আওয়ার এখানে ক্যালকুলেশন হবে দুইটা, 2 আওয়ারে আর হচ্ছে 4 আওয়ার। 2 আওয়ারে যেটা হবে ডায়ালাইসিসের গ্লুকোজ কনসেন্ট্রেশন, এটাকে 0 দিব, এটা হচ্ছে কমবে, একটু নিচে হবে, তাহলে এটা হচ্ছে আর গ্লুকোজ একবারই করেছি আমরা সেরামের, সেটা আসলে ক্যালকুলেশনে নাই, সেটা মনে থাকে যে এটা যদি খুব বেশি থাকে, হাই থাকে, সেটাই টেস্টের উপরে সেক্ষেত্রে কারণে ক্রিয়েটিনিনের মাত্রাটা দেখা যাচ্ছে একটু বেশি, ওইটাকে মাইনাস করতে হবে।
খুব বেশি আসে না, মানে যদি 300 এর বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পার্থক্য আসে। মানে যেটা আসে যদি 6 মাস্টার দিয়ে
দেখা যাক কি যায়। ইয়েতে এটা লাইন দেন, হ্যাঁ। তাহলে আমরা এখন পেট টেস্ট নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আপনার লেকচারে, স্ট্যানলি ফ্যানের লেকচারে দেখেছেন যে একটা টার্ম আসছিল পেট টেস্ট। হ্যাঁ, তো এটা আসলে লেকচার না, এটা মেইনলি এটা ডিসকাস করা প্লাস প্র্যাকটিক্যালি আমরা দেখাবো আর কি। এখন পেট টেস্ট কেন করবেন, এটা হচ্ছে একটা কথা যেটা আমি রোগীদের বোঝানোর জন্য বলি, যে দেখেন আমাদের যেরকম চেহারায় ভিন্নতা আছে, আমাদের পেটের মধ্যে যে আবরণ আছে এটার মধ্যেও ভিন্নতা আছে। আমরা যে পর্দাটা ইউজ করব, যেটা মেইন ডায়ালাইজার, তো সেটা জানা আর কি। এটা কিছু কিছু রোগীর ক্ষেত্রে আপনি বলে বলে রাখতে পারেন, কারণ পরবর্তীতে অনেক সময় যেটা সমস্যা হয় যে আলট্রা ফিল্ট্রেশন ফেলিওর বা আলট্রা ফিল্ট্রেশন কম হওয়া, তো সেক্ষেত্রে আপনি যদি খুবই ভিভিআইপি পেশেন্টকে করেন সেক্ষেত্রে বলে রাখতে পারেন। যদি এরকম প্রবলেম হয় তখন আপনি এক্সপ্লেনেশন দিতে পারবেন। আর একটা আরেকটা হচ্ছে আপনার জানা থাকলো, আর
ভালো খবর হচ্ছে যে আমাদের ওরকম পেশেন্ট আমরা পাই নাই। আমরা তো অনেকগুলো পেশেন্ট করেছি, আমাদের ওইখানে থিসিসও করেছে একজন, প্লাস হচ্ছে আমরা নিজেরাও টেস্ট করে দেখেছি, ওইরকম ব্যাড রেজাল্ট আসলে নাই, যে একদম র্যাপিড ট্রান্সপোর্টার এরকম নেই। সুতরাং মানে দুশ্চিন্তারও কারণ নাই। তো এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা ব্লাড আর পেরিটোনিয়াল ক্যাভিটি যদি আলাদা করি, তাই না, মাঝখানে পেরিটোনিয়াল মেমব্রেন, তাহলে এ পাশে ক্রিয়েটিনিন বেশি, ওই পাশে গ্লুকোজ বেশি। গ্লুকোজ মানে গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড। তো গ্লুকোজই হচ্ছে আমাদের অসমোটিক সাবস্টেন্স, যেটা আমাদের আল্ট্রাফিল্ট্রেশন করবে। সুতরাং এটা খুবই জরুরি জিনিস। এখন ঘটনা হলো যে আপনি ডায়ালাইসিস শুরু হয়ে গেল, তাহলে আপনার এই পাশে আপনার উদ্দেশ্য যে আপনি ক্রিয়েটিনিনটাকে নিয়ে আসবেন আর আপনার গ্লুকোজ আপনার পানিটাকে টেনে বের করে দিবে। কিন্তু যেহেতু গ্লুকোজের কনসেন্ট্রেশন আপনার ব্লাডের মধ্যে কম, সুতরাং গ্লুকোজ এই পাশ থেকে ওই পাশে যাওয়া শুরু করবে, যে কারণে আপনার যে ডায়ালাইসিস একটা নির্দিষ্ট সময় পরে ফ্লুইডটাকে চেঞ্জ করতে হয়, কারণ আপনার অসমোটিক যে সাবস্টেন্স সেটা তো ইকুইলিব্রেট হয়ে গেছে, আপনার আল্ট্রাফিল্ট্রেশন বন্ধ হয়ে যাবে। এখন কতক্ষণ ধরে আল্ট্রাফিল্ট্রেশন চলবে, কার কেমন, সেটা এই পেট টেস্টের মাধ্যমে বোঝা যায়। তো খুব সহজ ভাষায় যদি বোঝানো হয়, যেমন ধরেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের গেট বা কিডনি ফাউন্ডেশন, আপনি যদি এখন যান তাহলে আপনি ঢুকে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, কেউ জিজ্ঞাসা করবে না কেন আসছেন, কোনো সিকিউরিটি চেক আপ নাই, কিছুই নাই, তাই না? ঢাকা মেডিকেলে যান, হাজার হাজার মানুষ ঢুকতেছে বেরোচ্ছে। কিন্তু আপনি যদি সেক্রেটারিয়েটে যান, প্রাইম মিনিস্টার অফিসে যান, তাহলে এইসব অফিসে গেলে এয়ারপোর্টে যান, আপনাকে চেক আপ করবে, তাই না? আপনি কেন আসছেন জানতে চাইবে, আপনার গাড়ি দেখবে, আপনার অত সহজ না, আপনার একটা রুলস ফলো করে তারপরে আপনাকে যেতে হবে। সুতরাং এখানে নিয়মকানুন খুব কড়া, আপনি টাইট বলতে পারেন, তাই না? তাহলে এই যে আপনার টাইট আর লুজ, তাহলে এটা আপনার মুখে বললে তো হবে না, সুতরাং আপনাকে অঙ্কের ভাষায় এটা জানাইতে হবে। যেহেতু আমরা মেডিকেল সায়েন্স ডাক্তার, সুতরাং এখানে সায়েন্স যুক্ত, তাহলে আপনি কিভাবে এটা টেস্ট করবেন, তাহলে খুব সহজ যেটা পন্থা সেটা হচ্ছে এটা, যে আপনি ডায়ালাইসিসের ক্রিয়েটিনটা মাপবেন, প্লাজমার ক্রিয়েটিনটা মাপবেন, দুটা রেশিও দেখবেন, বাস শেষ। তাহলে যেটা পেরিটোনিয়াল মেমব্রেন লিকি হবে তার রেশিওটা বেশি হবে, হায়ার হবে, বেশি হবে, হ্যাঁ, সহজ ভাষায়। তো এটা দেখবেন যে অনেক জায়গায় অনেক রকম অনেক কথা লেখা আছে, অনেক জায়গায় অনেক কঠিন। তা আমি বিভিন্ন জায়গায় লেকচার শুনতে শুনতে আমার মনে হয়েছে যে এটা খুব সোজা, মনে হয়েছে যে এইটাই ভালো, এটা দিয়ে বোঝা যায়, এই জন্য আমি এটাই বলতেছি। আমার কাছে এটা মানে সহজ, যে দুইটা করে আপনি জাস্ট জেনে ফেললেন, এরপরের ইকুয়েশনগুলো আমরা আরো বুঝতে পারবো। তাহলে লাস্ট লাইন দেখেন, দ্য লিকি আর দ্য পেরিটোনিয়াল মেমব্রেন, তাহলে রেশিও উইল বি হায়ার। তাহলে লিকি মানে লিকি বলতে আমি এই যে বললাম যে আপনার ঢাকা মেডিকেল কলেজের দরজা লিকি দরজা, তাই না, কোনো বাধা ধরা কিছুই নাই, যে খুশি ঢুকতেছে। তো এরকম গ্লুকোজের ক্ষেত্রেও, গ্লুকোজে যে র্যাপিড ট্রান্সপোর্টার, খুব দ্রুত সে পার হয়ে চলে যাচ্ছে, এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে যে এই পাশে তার গ্লুকোজের শূন্যতা, তাই না, গ্লুকোজ কম। তাহলে আপনি যার উপর ভরসা করলেন যে সে টেনে টেনে পানিগুলা বের করে নিয়ে আসবে, তাহলে সেই নাই হয়ে গেছে, তাই না? কিছুক্ষণ পরে আর গ্লুকোজের খবর নাই, সব সে সরিয়ে চলে গেছে, পেটের ওই পাশে চলে গেছে। তার ফলে কি হবে যে তার আল্ট্রাফিল্ট্রেশন কম। তাহলে এই রুগী তো আপনার উপর ক্ষেপে যাবে, বুঝেছেন না, আপনাকে ফোন করবে যে এই ডাক্তার সাহেব আপনি কি করলেন, এখন তো আমার পানিই বের হয় না। তা আপনি বললেন যে না চিন্তার কিছু নাই, আপনার ক্ল্যাম্পটা খুলেন, এইটা করেন, যেটা এর আগে লেকচারে দেখালাম, বলে স্যার ওগুলা করছি, ওগুলা কোনো সমস্যা নাই। তা আপনি বললেন যে ঠিক আছে, তাহলে আপনি দুই তিনটে এনেমা নেন, আপনার পেটটা পরিষ্কার হোক, ঠিক হয়ে যাবে। তো রুগী আপনার কথা শুনে দুই তিনটে এনেমাও নিল, তারপরেও পানি ভালো বের হয় না, তাই না? তখন আপনার মাথায় চিন্তা করতে হবে যে এই ব্যক্তি কি আসলে র্যাপিড ট্রান্সপোর্টার কিনা, যে তার আল্ট্রাফিল্ট্রেশন এরকম হচ্ছে। তখন তাকে আপনাকে বলতে হবে, তাহলে তো আপনাকে ঢাকায় আসতে হবে, আমার কাছে আসেন, আপনার পেটের পর্দা, ওই যে আমি এক সময় বলেছিলাম আপনাকে শুরুতে, আপনার পর্দা এখন টেস্ট করে দেখতে হবে, আমাদের প্রতিভা সিস্টার আছে, তার কাছে পাঠাইতে হবে, সে আপনার টেস্ট টেস্ট করে একটা রিপোর্ট দিলে তারপরে আমি হয়তো একটা সমাধান দিতে পারবো, বুঝেছেন না? রুগী কিছুটা মনঃক্ষুণ্ণ হয়ে, আর চিন্তা করলে যাইতেই হবে, কিছু তো করার নেই, তাই না? আর হচ্ছে টাইট স্লো ট্রান্সপোর্টার, তাই না? এখানে হচ্ছে আপনার সেক্রেটারিয়েটের দরজা বা এয়ারপোর্ট বলেন বা প্রাইম মিনিস্টার অফিস বলেন, এখানে খুবই কড়াকড়ি, তাই না? আপনি চিন্তায় এখন যদি মনে করেন যে আমি একটু যাবো, আপনি চিন্তাই করতে পারবেন না, তাই না? আপনাকে আগে পারমিশন নিতে হবে, কাগজ নিতে হবে, তারপরে গেলেও নানান ঝামেলা আছে। তাহলে এখানে গ্লুকোজ চিন্তা করে যে এত ঝামেলা যখন, তাহলে আমি যাবোই না, তাই না? যেমন আমরা চিন্তা করতে খামাখা আমাদের অত হাইফাই জায়গায় দেয় ল্যাব নাই, আমরা এখানেই থেকে যাই। তো গ্লুকোজও চিন্তা করে যে না আমি আর ওই পাশে যাবো না, আমি এই পাশেই থাকি।
তাহলে এই ব্যক্তির হচ্ছে যে আলট্রা ফিল্ট্রেশন অনেক ভালো হচ্ছে, গ্লুকোজ অনেকক্ষণ ধরে থাকতেছে, পানি টেনে টেনে বের করতেছে। তো এই ব্যক্তি আবার আপনাকে ফোন করেছে, স্যার আপনি তো আমাকে পিডি করে দিয়েছিলেন, খুব ভালো কাজ করেছেন, ভালোই তো ছিলাম, কিন্তু ইদানিং আমার শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে, আমি নড়াচড়াই করতে পারি না, আমার হাড্ডি টাড্ডি বের হয়ে গেছে, শুকায় গেছি, মানুষজন বলে যে আমার ক্যান্সার হয়ে গেছে কি না, আর এত দুর্বল, পটাশিয়ামও কমে গেছে, বুঝেন না সেই রকম আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে। তা আপনি হয়তো জিজ্ঞাসা করলেন যে কীরকম কীরকম ফ্লুইড ব্যবহার করেন, তা বলে যে শুরুতে তো এরকম সিস্টার বলেছিল দুইটা ওয়ান করেন আর একটা টু করেন, তাহলে তার ধরেন আলট্রা ফিল্ট্রেশন হয়ে আপনার আরও শুকায় গেছে আর কি। তা আপনি তখন তারে বললেন যে আপনি তাহলে ঢাকা আসেন, আমার আপনার পর্দাটা টেস্ট করে দেখতে হবে। তো পর্দা টেস্ট করে আপনি তখন তাকে ডিসিশন দিতে পারবেন যে এরকম, তাহলে তার যেটা করতে হবে তার টুও বাদ দিতে হবে, তাই না? তার এত বেশি আলট্রা ফিল্ট্রেশন হয়, তাহলে এইভাবে আপনি সমাধানে যেতে পারবেন। তাহলে এই যদি আমরা এই ছবিটা দেখি, অঙ্কের হিসাবে যদি দেখি, আপনি যদি রেড কালার চিন্তা করেন, তাহলে এই যে দেখেন র্যাপিডের যে রেশিওটা উপরে হবে, তাই না, বেশি হবে, তাহলে দেখেন উপরে রেড কালার দিয়ে র্যাপিড ট্রান্সপোর্টার, সবার নিচে স্লো ট্রান্সপোর্টার, তাই না, এটা হচ্ছে ভায়োলেট কালার দিয়ে, মাঝখানে আরও দুইটা দেওয়া হয়েছে, একটা গ্রিন দেওয়া হয়েছে আর একটা হচ্ছে ব্লু। তাহলে আপনার নিচে হচ্ছে টাইম আর ওইটা হচ্ছে রেশিওর ফলাফল। তাই এই অনুযায়ী আপনি ইউরিয়া দিয়েও করতে পারেন, ইউরিয়া দিয়েও করা যায়, ক্রিয়েটিনিন দিয়েও করা যায়, আরোভাবে করা যায়। তো যেটা সহজ হচ্ছে, যেহেতু আমরা ক্রিয়েটিনের সাথে পরিচিত, সোজা হয় সেটাই। তাহলে ঘটনাটা হচ্ছে এটাই, দ্য লিকিয়ার দ্য পেরিটোনিয়াল মেমব্রেন মোর ভাস্কুলার বেড আর ওপেন, দ্য ফাস্টার গ্লুকোজ উইল ডিফিউজ আউট অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, দ্য ফাস্টার দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট উইল ডিসিপেট, তাই না, সোজা কথা। তাহলে এই ব্যক্তি হচ্ছে র্যাপিড ট্রান্সপোর্টার, তো এই জন্যে আসলে পেট টেস্ট। এখন অনেক সময় রুগী বলতে পারে যে স্যার এখন তো আপনি এত কথা বলতেছেন, এত থিওরি আমাকে শোনাইতেছেন, তাহলে তো আপনি আগে একটু টেস্ট টেস্ট করে নিলেও পারতেন যে আমি আসলে কি, আমার পর্দাটার কি অবস্থা, তখন তো আপনি সেরকম কিছু বললেনও না। তাহলে আপনি ইচ্ছা করলে সিআরপি করতে পারেন, তাদের হায়ার সিআরপি থাকতে পারে, অ্যালবুমিন কম থাকতে পারে, লেস রেসিডুয়াল রিনাল ফাংশন, মোর কমন ইন ডায়াবেটিক পেশেন্ট, এরকম ক্ষেত্রে র্যাপিড ট্রান্সপোর্টার হওয়ার চান্স বেশি, মানে একটা মার্কার অফ ইনফ্ল্যামেশন আর কি। আর টাইডের ক্ষেত্রে আপনার যেটা যে ফিওয়ার ভাস্কুলার বেড আর ওপেন, দ্য স্লোয়ার গ্লুকোজ উইল ডিফিউজ আউট অফ দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট উইল বি মেনটেন লঙ্গার, তাই না, লং টার্ম তার আলট্রা ফিল্ট্রেশন খুব ভালো হবে। তাহলে এই ছবি হচ্ছে মূল কথা পেট টেস্টের। আমরা যদি ডানের দিকে তাকাই তাহলে আমরা দেখতেছি স্লো ট্রান্সপোর্টার, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে ভায়োলেট সবার নিচে, রেশিও সবচেয়ে কম। আর আপনি বাম পাশে তাকান, দেখেন তার আলট্রা ফিল্ট্রেশন কত বেশি, 3 লিটারের উপরে চলে গেছে, তাই না। তাহলে এই ব্যক্তি যদি 3টা 2.5 নেয় তাহলে তার অবস্থা তো এরকমই হবে, 3টা 2.5 নিয়ে মানে ও তো একেবারে কঙ্কাল সার হয়ে গেছে, সব পানি বের হয়ে গেছে, সে নড়তেই পারতেছে না, এমনি হাইপোক্যালেমিয়া, আরও হাইপোক্যালেমিয়া হয়েছে। সুতরাং সেই ব্যক্তিকে তখন আপনার প্রেসক্রিপশন চেঞ্জ করে দিতে হবে, যে আপনার 2টা 1 নেন, 1টা 2 নেন, অথবা 3টা 1ই নেন। আপনার যখন এত ভালো আলট্রা ফিল্ট্রেশন হয়, পরবর্তীতে যদি প্রবলেম হয় তাহলে আপনি 1টা 2 নিলেও নিতে পারেন। আর যেই ব্যক্তি হচ্ছে আপনার র্যাপিড ট্রান্সপোর্টার, তাহলে তার কি করবেন, দেখেন মাত্র 2 লিটারের জাস্ট 2100 এরকম মনে হচ্ছে তার, আচ্ছা তাহলে আপনার তাকে বলতে হবে যে আপনি 3 বেলায় 2.25 নেন, যদি তাও না হয় তাহলে 4.2, কারণ আমাদের হাতে তার অস্ত্র নাই, আমাদের হাতে এপিডিও নাই, আমাদের হাতে এক্সট্রা নিলও নাই, এই পেশেন্টগুলাই কিন্তু আসলে এপিডিতে শিফট করার কথা। তা আমাদের ভাগ্য ভালো যে আমাদের র্যাপিড ট্রান্সপোর্টের পেশেন্ট আমরা একটা, মানে খুব সম্ভবত 1টা পেশেন্ট পেয়েছিলাম, তাও সেই শুরুর দিকে, আমি জানি না যে সেই পেশেন্টটা এখনও মনে হয় যে আসলে সে কি র্যাপিড ট্রান্সপোর্টার ছিল কি না, পরবর্তীতে আমরা তাকে হেমোতে শিফট করে দিয়েছিলাম আর কি। তো সেক্ষেত্রে এই জন্যে আপনার দেখেন যে ইন্টারন্যাশনাল ওরা কিন্তু এই যে রয়্যাল লন্ডন হসপিটাল ওদের 70-60% পেশেন্ট এপিডি করে, আর তাহলে আমাদের দেশে আপনি, সেক্ষেত্রে আমিও বিভিন্ন জায়গায় আলাপ করি যে আমরা কি করব, তাহলে আমাদের এক্সটার্নাল ইউজ করা যায়, কিন্তু এক্সটার্নালের দাম অনেক বেশি, এটাই রোগীরা পারে না। তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে 3টায় 2.25 করতে পারেন, এতেও না হলে 1টা 4 দিতে হবে, কারণ দাম তো সমানই, তাই না নজরুল সাহেব, দামে তো আর ভিন্নতা নাই, দামে ভিন্নতা নাই। সুতরাং আপনার রুগীকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না, আপনি ডাক্তার হিসাবে পরামর্শ দিতে হবে। আর এটার সলিউট ট্রান্সপোর্টার, তাহলে আপনার র্যাপিডের ক্ষেত্রে যেটা হবে যে মেইনলি ডিফিউশনের মাধ্যমে আসবে আর বাকিটুকু কনভেকশন, আর এখানে প্রায় দুইটা সমান সমান হয়ে যাবে। তাহলে আর মেইন কথা হয়ে গেছে, আর দু একটা স্লাইড দেখালে হবে, মানে আজকে হয়েছে আমি যেটা নিয়ে আসছিলাম
মূল লেকচারটা ওই যে ভাইরাসে খেয়ে ফেলছে, যার ফলে এখন অন্য লেকচার থেকে এটা তা ভালোতে দেখানো যাচ্ছে আর কি। এটা হচ্ছে যে আমাদের কম্পোজিশন, তাই না? 1.5 বলতে আসলে কি দেখেন, 347 মানে আইসোটোনিক নিয়ার অ্যাবাউট ব্লাডের সমান আর কি, 2.5397 আর 4.485, তাই না? হাইপারটোনিক ফ্লুইড, যে কারণে তো এটাই বেশি আসতেছে। তাহলে আমি যদি 4.25 ইউজ করি তাহলে দেখেন ডিফারেন্সটা অনেক বেশি, তাই না? সুতরাং আপনার ওয়াটারের মুভমেন্ট অনেক বেশি হবে, তাহলে আপনার গ্লুকোজ আপনার এই পাশে বেশি যেহেতু ওই পাশে চলে যাবে। এখন এটা হচ্ছে দেখার জিনিস, যে যে প্রশ্নটা সবাই করে যে স্যার একটা নিলে কেন হবে না, তাহলে একটা নিলে কেন হবে না, দুইটা নিলে কেন হবে না, এটা হচ্ছে তাই। দেখেন আল্ট্রাফিল্ট্রেশনটা আপনার এরকমভাবে স্লোলি একেবারে পিক লেভেলে গেল, এরপরে নেমে গেল, তাহলে আপনার একটা নির্দিষ্ট সময় পরে কোনো আল্ট্রাফিল্ট্রেশন হবে না। এরপরে দেখেন লাইন ক্রস করে সে নিচেও চলে গিয়েছে, তার মানে কি সে কিন্তু অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হওয়া শুরু করবে। তাহলে আপনি যদি দুইটা ডায়ালাইসিস করতে যান, আপনাকে ফ্লুইড রাখা যাবে না, আপনাকে বের করে দিতে হবে। আপনি দুইটা করেন, দুইটা ড্রেনেজ ব্যাগ ইউজ করে করতে পারেন, কিন্তু আপনি ফ্লুইড রাখতে পারবেন না, যে সকালে নিলে আমার একটা রাতে করলাম, এই সুযোগ আপনার নাই। কারণ তাহলে উল্টা আপনি রোগী হয়ে যাবেন, তাই না? আপনার পরের দিন রোগী চলে আসবে ওই যে শ্বাসকষ্ট নিয়ে। এখন 1.5-এ দেখেন আপনার কিরকম আলট্রা ফিল্ট্রেশন, এখানে লেখা আছে 330 প্লাস মাইনাস 187, তাহলে 1.5 আসলে মেনটেনেন্স ফ্লুইড, এখানে তেমন কোনো আলট্রা ফিল্ট্রেশন হওয়ার সুযোগ নাই, বুঝেছেন না? অনেক রুগী দেখবেন আপনার উপর তেড়ে আসতেছে, স্যার আপনি 1.5 নিতে বললেন দুইটা, এটা নিয়ে আমার কি লাভ হয়, আমার তো কোনো পানিই বের হয় না, আপনি খামাখাই টাকাটা নষ্ট করাচ্ছেন। কিন্তু সবাই তো ডাক্তারকে এখন সন্দেহ করে, বুঝেন না? সবাই বললো যে আপনার হেমো করেন, আপনিই শুধু বললেন পিডি, এই কথা তো আর কারো কাছে শুনলাম না। তো ভালো, আপনার কথায় করলাম, তো এখন তো আমার তো কোনো পানিই বের হয় না। তাহলে আপনাকে বলতে হবে যে দেখেন 1.5-এ আসলে তেমন কোনো পানি বের হওয়ার কথা না, এটা জাস্ট মেনটেনেন্স ফ্লুইড আর কি। এখন 4.25 দেখেন, এখানে ম্যাক্সিমাম আলট্রা ফিল্ট্রেশন লিখছে প্রায় 1 লিটার, তাই না? প্লাস মাইনাস 258 ml। তাহলে আপনার যদি সেই রুগী ওই যে যে আর কি র্যাপিড ট্রান্সপোর্টার, অথবা কোনো পেশেন্ট আপনার ভলিউম ওভারলোড নিয়ে চলে আসছে, সে দুই তিনটা দাওয়াত খেয়েছে, চা খেয়েছে, পানি খেয়েছে, স্যুপ খেয়েছে, শরবত খেয়েছে, বুঝেছেন না, আমি তো সুস্থ হয়ে গেছি। পিডি পেশেন্ট কিন্তু আপনি দেখবেন যে সবার মধ্যে যদি বসায় দেওয়া হয়, আপনি ডিফারেন্সিয়েট খুব বেশি হলে আপনার মনে হবে যে ওনার সিকিডি থাকতে পারে, কিন্তু হেমোর পেশেন্ট যেরকম আপনি চোখে দেখলে বুঝতে পারেন যে হেমো করে, পিডি পেশেন্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না। যার কারণে পিডি পেশেন্টরা ভালো থাকার এটা একটা বড় কারণ হয় যে 24 আওয়ার্স ডায়ালাইসিস, যার কারণে পিডি অনেক পিছিয়ে মনে করে যে আমি তো ভালোই হয়ে গেছি, সে ইচ্ছা মতো দাওয়াত চাওয়াত খেয়ে তারপরে ভলিউম ওভারলোড নিয়ে 4-5 জন লোক নিয়ে হসপিটালে চলে আসবে। আরে ডাক্তার আমার কি করে দিল, এখন তো শ্বাসকষ্টে বাঁচতেইছি না, দেখবেন পুরা একেবারে হসপিটাল গরম হয়ে গেছে, রুগীর লোকজন আপনাকে খুঁজতেছে ওই ডাক্তার কই যে ডাক্তার করে দিয়েছে, তাই না? তা আপনিও ভয় পেয়ে গেলেন, তারপরে আপনার স্যার হয়তো বললো যে আপনি একটা ক্যাথেটার করে আপনি ডায়ালাইসিস করে দেন, 2-3 লিটার পানি বের করে দেন, শ্বাসকষ্টটা কমে যাক, যে অ্যাপ্রোচটা। বা অনেক সময় আমরা রোগীকে মনে করি যে আইসিইউতে ঢুকায় নিয়ে তারপরে হেমো দিয়ে পানিটা আস্তে আস্তে বের করি, তাহলে এই অ্যাপ্রোচটা সঠিক না অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনার রোগীর কাছে যে জিজ্ঞাসা করতে হবে, হিস্ট্রিটা ভালো করে নিতে হবে যে সে কীভাবে ভলিউম ওভারলোডটা করলো, তারপর আপনি জিজ্ঞাসা করবেন আচ্ছা এখনও কি আপনার পানি ভালোই বের হয়। সে হয়তো যদি বলে, অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে যে হ্যাঁ স্যার পানি ঠিকই কিন্তু বের হয় আমার, হ্যাঁ যদি পেরিটোনাইটিস না হয়, ব্লকেজ না হয়, তাহলে কিন্তু পানি ঠিকই বের হয়। তাহলে আপনি যদি তার ডায়ালাইসিসটা করে দেন 4.25 দিয়ে 2 ঘন্টা পানি রেখে, তাহলে প্রায় 1 লিটার পানি কিন্তু আপনি তার বের করে দিতে পারবেন। তাহলে 2 ঘন্টা পরপর যদি আপনি 4টা ডায়ালাইসিস দেন, তাহলে আপনার কী পরিমাণ পানি বের হয়ে যাবে, তা আপনার পেশেন্টের শ্বাসকষ্ট কমে যাবে। তো আমরা আমরা প্রথম দিকে এরকম আমরাও পাজেলড হয়ে যেতাম, তো মানুষ তো আসলে ধীরে ধীরেই শিখে, একবারে তো আর শেখা হয় না। তা আমরাও তখন অনেক পেশেন্টকে হেমো করেছি, তো আমি বিভিন্ন পরে ইন্টারন্যাশনাল সেমিনারে দিয়ে তখন দেখলাম যে তারা ওইটা বললো যে এরপরে এখনও কিন্তু আমরা আর করি না, জাস্ট কয়েকটা ডায়ালাইসিস আমরা বলি যে আপনি আগের ইয়েটা থামেন, এখন যেভাবে বলি সেভাবে দেন, 4.25 দিয়ে আপনি 2 ঘন্টা রাখবেন, 2 ঘন্টা পর বের করবেন। তো সকালে যখন রাউন্ডে যাই, সন্ধ্যায় খবর নেই সিস্টারকে, বলে হ্যাঁ শ্বাসকষ্ট কমে গেছে, রুগী ভালো আছে, রুগীর লোকজনও খুশি, ফোলা কমে গেছে, শ্বাসকষ্ট কমে গেছে। সুতরাং এটা হচ্ছে 4.25, তো এটাই হচ্ছে পেট, এটাই হচ্ছে বোঝার ব্যাপার আর কি, বুঝেছেন? তো সিস্টার প্রতিভা তাহলে আপনাদের আপনি দেখান, প্র্যাকটিক্যালি তো একটু ডিফারেন্ট হয়, উনি দেখাবে যে কিভাবে আসলে করতে হয়, তো সিম্পল আর কি, দেখান।
টেবিল বাট যেটাই থাক আপনার সব কিছু হচ্ছে স্টার বিশেষ করে টেবিল বাট পরিষ্কার করে দেখিয়ে দেবো এটা হচ্ছে হেক্সিসল এবং বস দিয়ে এটাকে আসলে সাইকেল আকারে গুছিয়ে নেওয়া যাবে স্টেপ যে কোনো একদিকে স্টেপ ভাবে গুছিয়ে নিতে হবে এভাবে অবশ্যই চার সপ্তাহ থেকে আট সপ্তাহ পেশেন্টকে যেটা আমাদের প্রিপেয়ার করতে হবে আমি যদি আগামীকাল ওনার পেট টেস্ট করি সেক্ষেত্রে আজকে রাতেই ওনাকে বলে দিতে হবে পেশেন্টকে যে আপনি হচ্ছে অবশ্যই 2.5% ডেকোর্স রাত 9টায় বা 10টায় দিবেন কারণ এটা হচ্ছে কমপক্ষে 8 থেকে 12 ঘন্টা ডুয়েল করতে পানিটা তো সেক্ষেত্রে আমরা 2.5% পানিটা ওনাকে রাত 9টায় দিতে বলবো দিয়ে বলবো আগামীকাল সকাল 8টায় আপনি চলে আসবেন যেহেতু সঙ্গে দিয়ে মধ্যে 12 ঘন্টা হয়ে যাবে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা আসতে হবে পেশেন্ট আসলে যে কাজটা করবো যে আর পেশেন্টের সাথে অবশ্যই 2.5% আর একটা ডিক্লোস নিয়ে আসতে হবে চেক করে নিতে হবে অবশ্যই এটা হচ্ছে ড্রেনটা এটার এক পাশে হচ্ছে আপনার ফার্স্ট পাশে আছে একটা প্লেট পাশ আছে এটা দেখার সুবিধা হচ্ছে আসলে পেশেন্টের ইনফেকশন আছে সেটা দেখার সুবিধার্থে আপনি ড্রেন টেস্ট করতে পারেন যেমন যদি পেশেন্টের ইনফেকশন হয় রুম থাকা অবস্থায় আপনি এটা একেবারে সুন্দর করে করতে পারেন স্পেসিফিক সিরিঞ্জ কিন্তু যখন পুরো ডে ক্লাউডি থাকবে ইনফেকশন হচ্ছে ফার্স্ট পাশে পাশে নিচে দিয়ে দেবেন আর এখানে এটার সাথে পলিথিনটা আছে স্টারের এটা আমরা ওয়াটার ব্যবহার করে ফেলে যেহেতু সকালের সাথে আছে এটা হচ্ছে ওয়াই সেট এটার সাথে হচ্ছে আমাকে এই কানেক্ট দিতে হবে কানেক্ট এটা অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে খুব টান তবে কোথাও তাস লাগানো যাবে আমরা এটাকে তুলে দিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে আমি পেটের পানি বের করে দেবো যেটা হচ্ছে রাত দিয়েছে 2.5% সেটাকে বের করার জন্য আমাকে টুইস্ট ক্লাউটা খুব দেবো না আপনার কানে ঘুরে খুলে গেছে এটিকে চলছে আমি হচ্ছে ক্লিপটাকে অন করে দিয়েছি পেটের পানি অলরেডি ড্রেনালে চলে আসছে এটাকে হচ্ছে 20 থেকে 25 মিনিট সময় নিতে হবে আপনাকে
টোটাল পানিটা বের হওয়ার জন্য প্রথম রানিং বেথ শেষের দিকে একটু সময় লাগে। তো আমি রাতে যে পানিটা দিয়েছি সেটা অলরেডি টোটাল বের হয়ে গেছে, আমি ড্রেন লাইন ক্লোজ করে দিই। যেটা করবো একটু ক্লান্ত, এখন আমি হচ্ছে ফ্রেশ পানির কাজটা করবো। ফ্রেশ পানিতে 2.5% দেবো পেটে দিয়ে, পেট কিন্তু থাকে। এটা হচ্ছে ফেনজি বল, আসলে এটাকে আমি ভেঙে দেবো ফাঙ্গার সিস্টেম। এই একটা এই একটা আমি হচ্ছে বাবল বের ভেঙে কি একটু টান দিতে হবে। আপনি হচ্ছে টান দেওয়া মানে জাস্ট আপনি দেখলেন শিওর হলেন যে ভেঙেছে, টান না দিলেন সমস্যা নেই। এটাকে হচ্ছে আমি ড্রেন বাগে কিছু পানি দিয়ে দেবো, আসলে আমি বাবলটা বের আমার বাবল অলরেডি চোখ ক্লান্ত একটু আরেকটু বুঝে ড্রেন লাইন আপনার বের করা শেষ হলে এটাকে ক্লোজ করবেন। হ্যাঁ, এখন হচ্ছে আমি বাবলটা বের করছি, দেখেন তাহলে বুঝতে পারবে। খুলে দিয়ে আমি হচ্ছে পেটে পানি দিব, কিন্তু এটা পানি দেওয়ার একটা সিস্টেম হচ্ছে 2000 ml পানি। নর্মাল আমরা যখন এক্সচেঞ্জ করি 2 লিটার দেখতে পাবেন মোটামুটি তাহলে আমি ক্লোজ করে দিয়েছি, আমার টোটাল 2 লিটার পানি ক্লোজ করে দিয়ে আমি যেটা করবো এখন এই ব্যাগটা কিন্তু আমার খালি, যেহেতু আমার ড্রেন ব্যাগ রাতে কোনোটি পানি দেওয়ার শেষে আমি হচ্ছে 200 cc ব্যাগ করবো এই খালি, সাথে সাথে এখানে বের করে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার জিরো আর্স এর ফ্রুট এটা হচ্ছে আসলে কোটটা যেহেতু ওপেন থাকে স্টেরাইল করে দিব, এখান থেকে 10 ml পানি নিয়ে দিব, 10 ml আসলে নিয়ে নিয়েছি যে হচ্ছে আমি ল্যাব টেস্ট করতে আমি এটা ফার্স্ট এর জন্য নিয়ে নিচ্ছি জিরো আছে এখানে যে 190 ml আছে সেটা আবার রিইউজ এটা হচ্ছে আমি হচ্ছে আবার খালি ব্যাগে 200 ml পানি বের হয়ে গেছে, 2 hours বের করে নিচ্ছে। সেই সাথে হচ্ছে আপনার সিরাম স্যাম্পল নিতে হবে, ব্লাডে ইউরিয়া ক্রিয়েটিনিন একসাথে
তারপর আবার আমি 2 ঘন্টা অপেক্ষা করবো
পানিটা এবার ড্রেন করে পুরো পানিটা ড্রেন করে ফোটা হচ্ছে ওইখান থেকে আবার টেনে নিয়ে সেটা এখানে যেটা আমি দিয়েছি দুইটা, একটা হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশনের আছে, একটা হচ্ছে যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করবো সেটা আমি গ্রাফে বসিয়ে কিভাবে গ্রাফে, যেমন চারটা জিনিস আছে এখানে, উপরেরটা হচ্ছে হাই, তারপর হাই এভারেজ, লো এভারেজ, লো, চারটাভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। এপাশে আছে আওয়ার, জিরো আওয়ার, টু আওয়ার, ফোর আওয়ার, এই পাশে আছে হচ্ছে এই ক্যালকুলেশনের যে রেকর্ডটা আছে। এখন আমরা যেটা করবো যে এটা একটা রিয়েল পেশেন্ট কিনা, এখানে আমরা যাতে আমরা ক্যালকুলেশন পেশেন্ট আমাদেরকে নিজের গ্রুপ হচ্ছে জিরো আওয়ার, ক্রিয়েটিনিন জিরো আওয়ার, টু আওয়ার, এরপরে ওরা আমাদেরকে ক্যালকুলেশনটা করবে, মানে হচ্ছে ভাগটা কি ডি বাই পি ক্রিয়েটে, ডি মানে ডায়ালাইসিস, পি মানে প্লাজমা, তাহলে ডায়ালাইসিসের ক্রিয়েটিনিন ডিভাইডেড বাই প্লাজমা ক্রিয়েটিনিন, প্লাজমা ক্রিয়েটিনিন যেহেতু আমরা একবারই নিয়েছি তারপরে ক্যালকুলেশনের নিচেটা ফিক্সড, ডায়ালাইসিসের ক্রিয়েটিনিন যেহেতু আমরা তিনবার নিয়েছি এই জিনিসটা দেখে আমি জিনিসটা আমাকে ইউরিয়ার ক্যালকুলেশনটাও একই এখানে দেখানো হয়, কিন্তু গ্লুকোজের ক্যালকুলেশনটা একটু ভিন্ন, গ্লুকোজের হচ্ছে দুইটাই ডি মানে ডায়ালাইসিসের গ্লুকোজ জিরো জিরো আওয়ারে ডায়ালাইসিসের, এখানে আমরা প্লাজমা ব্যবহার করছি, দুইটাই ডায়ালাইসিসের ডি বাই ডি আলাদা আলাদা, প্রত্যেকটা জিরো আওয়ার, টু আওয়ার, ক্যালকুলেশন আসবে টু আওয়ারে, আমরা যেটা পেয়েছি এখানে ভাগ করে দিয়েছে জিরো এটা যদি কমে টু আওয়ারে যদি আমরা দেখি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট সিক্স মাঝামাঝি একটা জায়গায় হবে, ফোর আওয়ারে যদি বসাই জিরো পয়েন্ট থ্রি টু, জিরো পয়েন্ট টু সিক্স আর জিরো পয়েন্ট গ্লুকোজ হচ্ছে যে প্লাজমা গ্লুকোজ আমরা যেটা নিয়েছি সেটা আমরা ক্যালকুলেশনে ব্যবহার করছি, ব্যবহার করছি
ক্লোজ যেহেতু ধীরে ধীরে কমবে স্ক্রাপ টু আওয়ারে গ্লুকোজ কনসেন্ট্রেশন টু আওয়ারেরটাকে আমরা গ্লুকোজ কনসেন্ট্রেশন জিরো আওয়ারকে এখানে যে টু আওয়ারে আমাদের হিসাবটা চলে এসছে টু আওয়ারে ডায়ালাইসিসের গ্লুকোজ দুইটের গ্লুকোজ যেটা ছিল টু আওয়ারে 59 ছিল আর জিরো আওয়ারে ছিল 107 থেকে ভাগ করার পরে 0.55 টা আমি টু আওয়ারে টু আওয়ার বরাবর যদি চাপে বসাই 0.55 মানে 0.5 আর 0.6 এর মাঝে মাঝে আর ফোর আওয়ারে টেকি করব ফোর আওয়ারের ফ্লুইড ইনপুট হচ্ছে 35 ডিভাইডেড বাই ফোর আওয়ারে ফ্লুইড জিরো আওয়ারে ফ্লুইড সেই 0.32 কেটে আমি ফোর আওয়ারে বসাই এই লাইনে মানে কি মানে হচ্ছে তার সলিড ক্লিয়ারেন্স খুব দ্রুত পেটে কিন্তু আমি ডায়ালাইসিস সুবিধা খুব দ্রুত যদি এটা হচ্ছে যে ডায়ালাইসিসের মধ্যে সাধারণত গ্লুকোজটা অনেক হাই কনসেন্ট্রেশনে থাকে যেমন যদি এরকম হয় যে ক্রিয়েটিনিন দিল ওরা হচ্ছে 6 আর আমার গ্লুকোজ হচ্ছে 300 মিলিগ্রাম পার ডি তাহলে আসবে কারেক্টেড আসবে 5.8 খুব সামান্য চেঞ্জ হয় একটু চেঞ্জ 0.1 জানি না তোমরা তো চেষ্টা করছো